This is word class 19 and the slide is prepared by Mr. Nasir Jawad, Tripoli, Ahsanullah University of Science and Technology. Okay, so the first word is abstract. So abstract actually basically আমাদের মানে খুবই পরিচিত একটা ওয়ার্ড, আমরা যেহেতু একাডেমিশিয়ান পড়াশোনার সাথে রিলেটেড, যে কোনো কিছুর শুরুতেই আমরা অ্যাবস্ট্রাক্ট দেখি, লাইক একটা বইয়ের শুরুতে বা একটা মানে পেপারের শুরুতে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সারমর্ম, মূল জিনিস, এরকম। সো আমরা বলছি যে কনসিডার থিওরিটিক্যালি অর সেপারেটলি ফ্রম সামথিং এলস, এক্সট্রাক্ট অর রিমুভড। সো যাই হোক, আমি ডিটেলস পড়তেছি না, মূল কথা হলো সারমর্ম, সংক্ষেপ, ঠিক আছে, সার সংক্ষেপ। নেক্সট হচ্ছে অ্যাবিয়েন্স। সো অ্যাবিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে পোস্টপোন্ড আর কি, কোনো কিছু পিছায় দেওয়া, স্থগিত রাখা, এরকম, ঠিক আছে, হোল্ড সামথিং, এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাবিয়েন্স। নেক্সট হচ্ছে অ্যাফ্রন্ট। সো অ্যাফ্রন্ট মানে হচ্ছে তোমার কাইন্ড অফ কাউকে নিয়ে হাসি তামাশা করা, মজা করা, যেটা যাকে নিয়ে করা হচ্ছে তার জন্য হচ্ছে অপমানজনক। It's very important, ঠিক আছে, যে যাকে নিয়ে করা হচ্ছে তার জন্য হচ্ছে এটা অপমানজনক। So an action or remark that cause outrage or offense, ঠিক আছে, কাউকে অপমান করা বা কাউকে নিয়ে হাসি তামাশা করা in a negative sense, এটা কিন্তু পজিটিভ কিছু না। নেক্সট হচ্ছে agitated. So sorry, agitated, হ্যাঁ, agitated মানে হচ্ছে তোমার যে উত্তেজনা, প্রেসার, টেনশন, ঠিক আছে, ফিলিং আর অ্যাপিয়ারিং ট্রাবলড অর নার্ভাস। তো এটা আসলে উত্তেজনা তো ইউজুয়ালি হচ্ছে নেগেটিভ, তবে কখনো কখনো যেটাকে আমরা বলি তোমার মানে চেয়ারফুলনেস, সেটা এক ধরনের উত্তেজনা, তবে এখানে নেগেটিভ উত্তেজনাটাকেই তোমাকে ইন্ডিকেট করছে। অ্যাজিটেশন মিনস the state of mind which make you trouble to do something, যেটার কারণে তুমি আসলে সঠিকভাবে কোনো কিছু করতে পারতেছো না, এরকম একটা ফিলিংস, সেটা আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে অগাস্ট। সো তোমরা দেখতে পাচ্ছ যে এটা একদম আমাদের ওই মান্থ স্পেলিং যেটা আর কি, অগাস্ট, AUGUST, একদম হুবহু সেটাই। সো এখানে এই মানে তাহলে অগাস্ট, তাহলে এখানে বুঝতে পারতেছো যে এই ধরনের ওয়ার্ড যেগুলো আসলে ইউজুয়ালি দুই ধরনের মিনিং ইন্ডিকেট করে, সেগুলো আমাদের বিশেষ নজরদারি রাখা দরকার। দেখা গেলো কোনো একটা কোয়েশ্চেনে অগাস্ট আছে এবং মান্থ ইন্ডিকেট করলে ডেফিনেটলি দ্য অ্যালফাবেট এ উইল বি ক্যাপিটালাইজ, সেটা বড় হাতে থাকবে, কিন্তু দেখা গেলো ছোট আছে অ্যান্ড ইউ আর কনসিডারিং যে এটা বাই মিস্টেক হয়ে গেছে, তো এটা আসলে না, ইটস এ ভার্ব, হ্যাঁ, এবং অগাস্ট মানে হচ্ছে কাইন্ড অফ রেসপেক্ট করা, ঠিক আছে, শ্রদ্ধা জানানো। সো আমরা বলছি রেসপেক্টেড অ্যান্ড ইমপ্রেসিভ। সো আরেকটা অর্থ হচ্ছে 8 মান্থ অফ দ্য ইয়ার, ঠিক আছে না, তো আমরা প্রথম অর্থটাই জিআরই মিনিং হিসেবে ধরে নিচ্ছি, রেসপেক্ট করা। মান্থের যে ব্যাপার সেটা তো আমরা অলরেডি জানি আমাদের। নেক্সট হচ্ছে বার্নিশ, এবং এটা আমাদের মনে হয় খুব পরিচিত ওয়ার্ড, বার্নিশ করা কোনো কিছু, লাইক ওই যে তোমার ফার্নিচার, তারপরে হচ্ছে আসবাব, বিল্ডিং এর বিভিন্ন জিনিস বার্নিশ করা যে ব্যাপারটা। সো বার্নিশ করা মানে বেসিক্যালি হচ্ছে পালিশ করা, টু মেক ইট শাইনি, ঠিক আছে, তো এইটা হচ্ছে বার্নিশ, পলিশ আপ, হ্যাঁ, বাফ আপ। নেক্সট হচ্ছে কয়। সো ইটস এ সিম্পল ওয়ার্ড, কয় মানে হচ্ছে লাজুক, মডেস্ট ইন এ গুড ওয়ে, ঠিক আছে। সো লাজুক তো দুই ধরনের হতে পারে, সো এটা বেসিক্যালি ইন পজিটিভ সেন্স। সো কয় মানে আমরা বলতে পারি মডেস্ট আর কি, ডিমিউর মানে ভদ্র, নম্র, ঠিক আছে, সহজভাবে বললে। নেক্সট হচ্ছে ডেপ্রিকেট। সো ডেপ্রিকেট মানে তুমি দেখতে পাচ্ছ থামস ডাউন, মিনস হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটা, ইউ ডোন্ট লাইক সামথিং, এরকম কিছু। সো এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল, কোনো কিছুর প্রতি তুমি হচ্ছে তোমার মানে নিজের মেন্টালিটি ওটার সাথে একমত না দেখানো, হ্যাঁ, কোনো কিছুর সাথে সায় না দেওয়া, বেসিক্যালি সহজভাবে বললেও সায় না দেওয়া, ডিসঅ্যাপ্রুভ করা, এটাকে আমরা বলছি ডেপ্রিকেট। নেক্সট হচ্ছে ডিসডেইন। So disdain kind of a negative word. You can see the face of that guy. It actually basically he is kind of angry. So showing contempt or lack of respect. Karaboti actually birokti dekhano, rag dekhano, ba somman na dekhano arki. Eibhabe takano je you don't have any respect towards this or that particular person. Erokom kichu arki. Etake disdain bolchi. Next to the disperse. So you can see the picture. Again, is a Godzilla na ki jama ekta fanciful character ache ekta BC oi. So tomar hocche je bhinge felche churmar kore felche. So disperse mane ashole dhongsho kora basically. Break up, split up, dissipate, scatter. Kono kichu dhongsho kore fela, noshto kore fela. Etake amra disperse bolchi. Next hocche disdained. Thik ache. So disdained, you can also see the picture. So disdained one হচ্ছে তোমার এক্সেসিভ কোন কিছু ফাফা বা ফোলা এমন একটা ব্যাপার সেটা মনে করি এরকম খাবার এর কারণে হতে পারে বা অন্য কারণে হতে পারে যেটা আসলে এক ধরনের আমরা বলতে পারি যে অন্তঃসার শূন্য এরকম একটা ব্যাপারকে আমরা ডিসট্যান্ট বলতে পারি সো ভিতরে কোনো প্রেসারের কারণে সেটা খাবারের প্রেসার বা অন্য কোনো প্রেসারের কারণে যেটা আসলে ফুলে যায় যেটা ইন অ্যাবনরমাল হয় ঠিক আছে নরমাল না যেটা এবং কোনো কিছু আমরা মানে ডিসটেন্ডেড বলে স্পেশালি আমরা অ্যাবডোমেন বা তোমার পেটের জন্য বলতেছি তো এই ক্ষেত্রে আসলে এটা নেগেটিভ সেন্স বোঝায় আর কি যে সে হি অর শি হ্যাড সাম মানে প্রবলেম ডিজিজ আর কি ঠিক আছে নেক্সট হচ্ছে এন্ডেমিক সো এন্ডেমিক মানে হচ্ছে বেসিক্যালি জাতীয় স্থানীয় বা গোত্রীয় অর্থাৎ একই ধরনের কোনো কিছু লাইক দিস ফাইভ মেজর লিগ তোমরা জানো যেগুলো হচ্ছে বিখ্যাত ফুটবল লিগ সেইগুলো ডেফিনেটলি এক ধরনের সো এগুলোকে আমরা বলতে পারি যে তোমার এন্ডেমিক অফ ফুটবল লিগ আর কি এরকম ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে ডোমেস্টিক বা ওয়াইড স্প্রেড হতে পারে এটা সিনোনিম Next হচ্ছে এনমিটি সো এনমিটি মানে হচ্ছে শত্রুতা একদম সহজভাবে সো এগেইন আমার মনে হচ্ছে যে আমাদের স্লাইড বিল্ডার কি জন বলে আমাদের ডিসি ফ্যান অনেক মার্ভেল পিকচার এগুলার সো উই ক্যান সি আয়রন ম্যান এন্ড কি জন এটার নাম থ্যানোস ছিল মনে হয় না এদের মধ্যে দেখা যাচ্ছে সো দে আর এনিমি ডেফিনেটলি সেটা হচ্ছে যে শত্রুতা বেসিক্যালি এনমিটি নেক্সট হচ্ছে গস So gosh mane hocche naive, anari, thik ache. Kono ekta kaje je opportune, thik ache erokom. So lacking ease or grace. So amra ei shy and gosh teenager eta bolte amra mone korchi anari ar ki jara ekta particular kono ekta byapare skill nai, knowledge nai, thik ache erokom. Okay, next hocche hysterical. So hysterical ব্যাপারটা আসলে এটা not history. So hysterias মানে হচ্ছে funny in excessive way. ঠিক আছে? So excessive way তাহলে এটা basically তোমার কেমন হয়ে গেল না? যে funny তো ভালো কথা। কিন্তু যখন সেটা খুব অতিরিক্ত হয়ে যায় সেটা হচ্ছে তখন পাগলামি এক ধরনের আর কি ঠিক আছে? কারণ hysteria গ্রস্ত যাদেরকে আমরা বলি মনে করো যে লাইক তারা খুব অল্পতেই অধিক রিঅ্যাকশন করে। হ্যাঁ এরকম এবং উই থট যে দে হ্যাভ সাম ইস্যু ইন দেয়ার মাইন্ড আর কি সো ইটস নট নর্মাল এবং এটা ফানি কিন্তু ইন এক্সেসিভ ওয়ে ঠিক আছে অতিরিক্ত কিছু সো আনকন্ট্রোলড অ্যান্ড এক্সট্রিম ইমোশন ঠিক আছে মানে কোন একটা ব্যাপারে যে কন্ট্রোলহীন ইমোশন এরকম কিছু এটাকে আমরা হিস্টেরিক্যাল বলছি ওকে নেক্সট হচ্ছে ইম্পুডেন্ট অ্যান্ড ইউ ক্যান সি দ্য পিকচার ইম্পুডেন্ট মানে হচ্ছে তোমার কি বলে lack of respect যেটা অলরেডি আমরা একটা সিনোনিম পড়লাম এটা আরেকটা অর্থ আমরা বলতে পারি যে বেহায়া ব্রেজেন যেটা দেখতেছো আমরা মনে হয় এটা অলরেডি পড়ছি সো ব্রেজেন মানে হচ্ছে বেহায়া কাইন্ড অফ মানে সিচুয়েশন না বুঝে কথা বলা যে কথা যেখানে বলার কথা সেখানে না বলা ঠিক আছে হ্যাঁ সিচুয়েশন যে বুঝতে পারে না এরকম সো ইম্পর্টেন্ট মানেও সে ধরনের বেয়ারা বেহায়া অর ডিসরেসপেক্টফুল ইরিভারেন্ট এরকম কিছু আর হ্যাঁ নেক্সট হচ্ছে ইনকোয়েট সো ইনকোয়েট মানে হচ্ছে তোমার অপরিণত ঠিক আছে রুডিমেন্টারি মানে দেখতে পাচ্ছ যে এই বিল্ডিং গুলা বস্তি এলাকা যেটা আসলে ইট ক্যান বি কোয়েল শেপড আর কি, ঠিক আছে না? এই যে এই ধরনের সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে তোমার ইনকোয়েট। তাহলে দেখো যে বিল্ডিং হতে পারে, আবার এই যে এখানে সেন্টেন্সটা দেখো স্টিল ইনকোয়েট ডেমোক্রেসি, তার মানে কোন একটা দেশের ডেমোক্রেসি রুডিমেন্টারি লেভেলে হতে পারে, অর্থাৎ সেখানে সব ধরনের মানে ডেমোক্রেটিক্যাল রাইটস যেগুলো সেগুলো অ্যাভেলেবল না, ঠিক আছে, সেগুলো পর্যাপ্ত না, সেগুলোর ব্যাপারে প্রপার ইন্টেনশন দেওয়া হয় না, এরকম কিছু আর কি। তারপর হচ্ছে পেনচার্ট, সো পেনচার্ট মানে হচ্ছে তোমার পছন্দ এরকম কিছু, অর্থাৎ যে কাজ মানুষ আসলে নিজের ভিতর থেকে করে আর কি, ঝোঁক আসক্তি এ ধরনের আর কি, লাইক হয়ে যে এই ধরনের তোমার মনে করে ক্লিনিং এগুলো অনেকেই করে নিজের ইয়ে থেকে, যে তোমার নিজে থেকে রাস্তাঘাট পরিষ্কার করে, এরকম দেখা যায়। আমাদের ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন, উনি মাঝে মাঝে এগুলো করতো আমাদের ইউনিভার্সিটিতে। হঠাৎ হঠাৎ দেখা গেলো যে ক্লাসের ছেলে মেয়েদের নিয়ে গিয়ে বললো যে চলো আমরা ওই জায়গাটা একটু পরিষ্কার করে আসি, এরকম কিছু। সো এটা তার একটা ঝোঁক, এবং এটাকে আমরা পজিটিভ ওয়েতে বলছি, ঠিক আছে। ঝোঁক তো আমাদের নেগেটিভও হতে পারে, লাইক যারা অ্যাডিক্ট তাদের তো এই যে অ্যাডিকশন যেটা সেটাও তো হচ্ছে একটা ঝোঁক, বাট এটা কিন্তু আমরা পেনচেন্ট বলবো না, কেমন? সো এটা লাইকিং, ফন্ডনেস, প্রেফারেন্স, ইনক্লিনেশন, বেন্ড, প্রিডাইলেকশন, প্রক্লিভিটি, এগুলো আমরা হচ্ছে সিনোনিম পেনচেন্ট। হ্যাঁ, নেক্সট হচ্ছে কোয়ান্ডারি। সো কোয়ান্ডারি মানে তুমি দেখতে পাচ্ছ যে এই লোক মনে হচ্ছে যেন সে ইজ ফিলিং নার্ভাস টু আনসার দ্য কোশ্চেন, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। সো এই ধরনের সিচুয়েশনকে আমরা বলছি হচ্ছে তোমার কোয়ান্ডারি, মানে সংকট, কাইন্ড অফ ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন যে সে আনসার করতে পারতেছে না, এরকম, ঠিক আছে। স্টেট অফ পারপ্লেক্সিটি অর আনসার্টেনিটি ওভার what to do in a difficult situation, সে আসলে কি বলবে কি বলবে না সেটাকে বুঝতে পারতেছে না, এরকম একটা পজিশনকে আমরা বলছি কোয়ান্ডারি। নেক্সট হচ্ছে কোয়ারেন্টাইন, আর এইটা তো আসলে বোঝানোর কিছু নাই। আমি আসলে মনে করতাম যে কোয়ারেন্টাইন এটা হচ্ছে একটা নিউলি ফাউন্ড ওয়ার্ড আর কি, লাইক সেলফি, কিন্তু দেখলাম যে না, এটা অনেক পুরানো ওয়ার্ড এবং এটা হচ্ছে আগে প্রচলিত ছিল না বলে হয়তো আমরা জানতাম না, এখন তো আমরা বুঝি। সো কোয়ারেন্টাইনের বাংলা হচ্ছে সঙ্গরোধ, মানে কেউ সাথে থাকবে না এরকম কিছু। and I think there is nothing to explain about this word right now. আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়াশ। সো কোয়াশ মানে হচ্ছে আমরা বলতেছি তোমার রিজেক্ট অর ভয়েড, কোনো কিছু অ্যাভয়েড করা, স্পেশালি বাই লিগাল প্রসিডিউর। সো মানে আইনগত কোনো জটিলতা থাকার কারণে কোনো কিছু বাদ দেয়, অ্যাভয়েড করে, এরকমকে আমরা কোয়াশিং বলছি। নেক্সট হচ্ছে কুইবল। সো কুইবল মানে হচ্ছে বেসিক্যালি ঝগড়া করা, সহজভাবে বললে, ইন এ নেগেটিভ সেন্স। দেখো আমাদের একটা জিনিস হচ্ছে বিতর্ক, যেটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, তো সেটা এখানে না। কুইবল হচ্ছে শ্লেষাত্মক কথা বলা, নেগেটিভ কথা বলা একে অপরের প্রতি, হ্যাঁ। সো অ্যাডভার্স কমেন্ট করা, হ্যাঁ, বিরক্তিকর। সো নিট পিকিং, যেটা আরেকটা ওয়ার্ড আমরা বলছি, সেটা হচ্ছে কুইবল, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যাভেজ। সো র্যাভেজ এটা হচ্ছে যে ডিসপার্সের সিনোনিম একটা। র্যাভেজ মানে একদম ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো, এরকম কিছু। সো ডিভাস্টেট, লিভ ইন রুইনস, রেক হ্যাভক অন, এরকম কিছু, মানে ব্যাপক আকারে ধ্বংসযজ্ঞ চালানো, ঠিক আছে, র্যাভেজ। নেক্সট হচ্ছে রিকান্ট। সো রিকান্ট মানে হচ্ছে তোমার সে দ্যাট one no longer holds an opinion or belief, মানে কোনো কিছু তোমার হচ্ছে ছেড়ে দেওয়া, অর্থাৎ তোমার মনে করো যে নিজের একটা বিলিভ, যেটা তুমি আগে মনে করো বিশ্বাস করতা, এরকম কিছু তোমাকে ত্যাগ করা, ঠিক আছে, ছেড়ে দেওয়া, এটাকে আমরা রিকান্ট বলছি। অ্যান্ড নেক্সট হচ্ছে রিটায়ারিং। সো রিটায়ারিং এর অর্থ তো তোমরা সবাই জানো। তো রিটায়ারিং এর দুইটা অর্থ, যদিও এখানে আমরা সহজ অর্থ যেটা সেটা আমরা বলছি যে তোমার হচ্ছে কোথাও থেকে রিটায়ার করা, অবসর গ্রহণ করা, কাজ না করা। আরেকটা হচ্ছে shy and fond of being one's own, তো এটা হচ্ছে চাপা স্বভাবের, অর্থাৎ যে মনে করো যে নিজের ভিতরের এক্সপ্রেশন সহজে বলতে পারে না, হ্যাঁ, সেটাকে তার এই গুণাবলী যেটা নেচার অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার রিটায়ারিং। সো এ জেন্টাল রিটায়ারিং পার্সন, তাহলে এখানে তো রিটায়ারিং পার্সন মানে তো সে রিটায়ার করতেছে না, এটা তো আমরা বুঝতে পারতেছি। And we know যে রিটায়ারিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বিকজ ইট এমফাসিস পারসন, পারসন হচ্ছে নাউন, সো এখানে তোমার হচ্ছে নাউনকে এমফাসিস করা মানে অ্যাডজেক্টিভ, সেটা তো তোমরা জানো। रिटाয়ারিং মানে হচ্ছে তোমার মানে চাপা স্বভাবের, যে নিজের কথা ঠিক মতো বলতে পারে না এরকম কিছু। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে রিডাউটেবল। সো রিডাউটেবল মানে হচ্ছে তোমার ফর্মিডেবল, স্পেশালি অ্যাজ অ্যান অপোনেন্ট। তার মানে এটা আমরা বলতেছি হচ্ছে দুর্ধর্ষ, সহজ বাংলা বললে আর কি। মানে বিশেষ করে কি বলে এটারে, বিপরীত পক্ষের দুইজন যদি পরস্পরের প্রতি মানে খুব বেশি ইয়ে হয়, শক্তিশালী হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডটা, তাহলে আমরা এই সিচুয়েশনটাকে বলতে পারি রিডাউটেবল। এবং এখানে শার্লক ভার্সেস মরিয়টির কথা বলছে। সো আই ডোন্ট নো যে তোমরা এগুলো জানো কিনা, বাট যদি জানো তাহলে জানবা যে শার্লকের জীবনে সবচেয়ে বড় যে ভিলেন হিসাবে ধরা হয় যেটাকে, তার নাম ছিল প্রফেসর মরিয়টি। সেইটা হচ্ছে হিয়ার উইল পোর্ট্রেট দেম অ্যাজ রিডাউটেবল কাপল। হ্যাঁ, তারা একটা পরস্পর একজন দুর্ধর্ষ প্রতিপক্ষ, এরকম কিছু। নেক্সট হচ্ছে সফিস্ট্রি। সো সফিস্ট্রি মানে হচ্ছে এটাও একটা মানে কি বলে বিতর্ক, তবে ইন এ নেগেটিভ ওয়ে এবং ইন এ ফর্মাল ওয়ে। দেখো কুইবেল যেটা ছিল সেটা ঝগড়া ব্যক্তি পর্যায়ে, আর সফিস্ট্রি এটা হচ্ছে বিতর্ক কিন্তু অফিসিয়াল পর্যায়ে, এবং এটা নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে তারা একে অপরের সাথে একমত না, কিন্তু এটা হতে পারে সংসদে, লাইক তোমার হচ্ছে রুলিং পার্টি অ্যান্ড অপোজিশন, তারা অধিকাংশ ব্যাপারেই মানে একমত থাকে না, কিন্তু তাদের ওই ঝগড়াটা তো আর আসলে মানে ব্যক্তি পর্যায়ে যেরকম শ্লেষাত্মক হয় এরকম হয় না। যদিও এখন আসলে আমরা উই ক্যান সি দ্য কি বলে ভ্যারিয়েশন, ডিফারেন্স, এখন অনেক কিছু হতে নিয়মের বাইরে চলে যাচ্ছে। তারপরে আমরা যে রুল সেই অনুযায়ী বলছি সফিস্ট্রি মানে অফিসিয়াল একটা ইয়ে, কি বলে ইউজ অফ ফলাসিয়াস আর্গুমেন্ট স্পেশালি উইথ দ্য ইন্টেনশন অফ ডিসিভিং। মানে আর্গুমেন্টের উদ্দেশ্য এরকম যে আমি ওর কথা কোনোদিন মেনে নিব না, এরকম একটা ব্যাপার, সেটাকে আমরা সফিস্ট্রি বলতেছি। ঠিক আছে, মানে এমন না যে লজিক যদি ওর সত্য হয় তাহলে আমি ওকে মেনে নিব, এরকম কিছু না। সো ইটস অ্যান আর্গুমেন্ট কিন্তু এটার ইন্টেনশনটা ভালো না, ঠিক আছে, এরকম। নেক্সট হচ্ছে শ্রিল। সো শ্রিল মানে হচ্ছে তোমার হচ্ছে অত্যন্ত বেশি শব্দ করা, উগ্র আর কি। ঠিক আছে, হাই পিচিং এন্ড পিসারিং মানে হচ্ছে তোমার মানে কান ফেটে যাচ্ছে এরকম কিছু, এমন শব্দ আর কি। সো স্ক্রিমিং, এয়ার পিচারিং, এয়ার স্প্লিটিং এরকম। হ্যাঁ, সো এয়ার পিয়ার্সিং, সরি আমি যাই হোক এটা আমরা বলছি হচ্ছে যে তোমার, আচ্ছা প্রোনাউন্সিয়েশন গুলা আমি নিজে কয়েকবার দেখি, তোমাদের আমি অনেক দিন থেকে বলতেছি। সো তোমাদের আরো আমার শোনার বাইরেও নিজে ট্রাই করে গুগল থেকে জাস্টিফাই করবো। হ্যাঁ, কারণ আমি নিজে অনেকগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছি, আমি কিন্তু এখনো পারি নাই। আমি নিজেই দেখি অনেকবার বলার পরে আবার গুগলে মিলাই দেখি আমি ভুল বলতেছি। ঠিক আছে, ওকে। নেক্সট ওর হচ্ছে সাবস্ট্যান্সিয়েট। সো সাবস্ট্যান্সিয়েট মানে হচ্ছে ডাইডাকশন, প্রতিপাদন, একটা থেকে আরেকটাতে যাওয়া। ঠিক আছে, এরকম। সো প্রোভাইড এভিডেন্স আর সাপোর্ট টু প্রুভ দ্য ট্রুথ অফ, এরকম কিছু। লাইক মনে করো এই লাইনের পরে ওই লাইন যেটা আমাদের ইউজুয়ালি ম্যাথমেটিক্সে দেখায় সেটাকে আমরা সাবস্ট্যান্সিয়েট মানে ডিরাইভ তো বলি, ওটাকে আমরা সাবস্ট্যান্সিয়েশনও বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ফর টুডেইস ওয়ার্ড ক্লাস ইজ উইলি। সো উইলি মানে হচ্ছে কানিং, চতুর আর কি বেসিক্যালি। ঠিক আছে, সো আমরা এটা বলছি স্কিলড এট গেইনিং অ্যান অ্যাডভান্টেজ স্পেশালি ডিসাইডফুলি, মানে হচ্ছে চতুরতার মাধ্যমে তোমার একটা অ্যাডভান্টেজ আদায় করে নেওয়ার যে মেন্টালিটি বা যোগ্যতা, সেটাকে আমরা বলছি উইলি। So this is end of today's word class, and thanks again to Mr. Nasir Jawad, and thanks all.